শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর অমিতের মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন? কি সুন্দর করে দেখো প্রেম এবং ভালোবাসার কথা। দরকার নেই। হোয়াট মানে বলছিলাম, আপনাকে চুল খোলাতেই ভালো লাগছে। সেটা আমি জানি না, আমি প্রথম দেখার পরে জানলাম জিনিসটা। আপনাকে এখন মনে হচ্ছে কি মেহনা সিনেমা দেখেছেন আপনি? ওইখানে শাহরুখ খানের যেই মিস থাকে সুস্মিতা সেন, অনেকটা ওরকম লাগছে। আর মাঝে মাঝে আপনার মধ্যে না ওই ঐশ্বরিয়া আসে আর কি। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা সবার? ঠিকঠাক। আজকে আমরা শেষের কবিতা পড়ব। পড়েছ সবাই? তোমরা একটা জিনিস খেয়াল করবে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম এবং ভালোবাসা নিয়ে, মানে তার বিভিন্ন রচনায় প্রেম এবং ভালোবাসা ঘুরে ফিরে কিন্তু এসেছে। কখনো সেটা প্রকৃতি প্রেম, কখনো সেটা মানব প্রেম, আবার কখনো বা মানব মানবীর প্রেম। তো শেষের কবিতায়, শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর অমিতের মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন, মানে প্রেম এবং ভালোবাসার মধ্যে উনি পার্থক্যটা দেখাতে চেয়েছেন। যেমন ধরো লাবণ্যকে দিয়ে সে বলেছেন যে লাবণ্য হচ্ছে দিঘির জলের মতো, যেখানে সে সাঁতার কাটতে পারে। হ্যাঁ, ইউ স্ট্যান্ড আপ। কী বলছিলাম আমি? সবার উপরে প্রেম, তাহার উপর কিচ্ছু নাই। প্রেম মানে না বাধা, বিভেদ, বয়স। ও ঠিক বলেছে। হোয়াইট, ওকে সিট ডাউন। শাবাশ। হোয়াইট, হাত নামাও। যাই হোক, যেটা বলছিলাম প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্যের কথা বলছিলাম। আর কেটুকির কথা কি বলেছেন? কেটুকি হচ্ছে গিয়ে তার ঘড়ায় তোলা জল, যাকে সে প্রতিদিন তুলবে এবং ব্যবহার করবে। কি সুন্দর করে দেখো প্রেম এবং ভালোবাসার কথা। দরকার নেই। হোয়াট মানে বলছিলাম, আপনাকে চুল খোলাতেই ভালো লাগছে। সেটা আমি জানি না, আমি প্রথম দেখার পরে জানলাম জিনিসটা। আপনাকে এখন মনে হচ্ছে কি মেহনা সিনেমা দেখেছেন আপনি? ওইখানে শাহরুখ খানের যেই মিস থাকে সুস্মিতা সেন, অনেকটা ওরকম লাগছে। আর মাঝে মাঝে আপনার মধ্যে না ওই ঐশ্বরিয়া আসে আর কি। সোহান, স্টপ কনভারসেশন অ্যান্ড কনসেন্ট্রেট দ্য ক্লাস। আমি চাই মনোযোগ দিতে, আমি চেষ্টা করি, সব ক্লাসে আমি খুব মনোযোগী। আবার কথা বলছো? শুধু আপনার আপনার ক্লাসে পারি না। আবার তুমি কি ক্লাসটা করতে চাও? অবশ্যই, সারা জীবন করতে চাই। তাহলে চুপ করে বসো। হোয়াইট, সুন্দর লাগছে। সন, আরেকটা কথা বলে না, আমি তোমাকে জাস্ট ক্লাস থেকে বের করে দেবো।